আমি এখন আপনাদের যারা ম্যারিড তাদের উদ্দেশ্যে আমি এই রাধা অষ্টমীর দিনে কিছু বলতে চাই। আমাদের জীবনে চলার পথে আমাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে এক সংসারে থাকতে গেলে নানান প্রকারে ওঠা নামার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো কখনো প্রেম ভালোবাসা, কখনো আবার ঝগড়াঝাটি অশান্তি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের মধ্যেই সেটা হয়, প্রত্যেকটা সংসারে সেটা হয়। কিন্তু কোনো কোনো স্বামী স্ত্রীর সংসারে একটু বেশি পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকে। আমি এটা কিন্তু শুধু স্বামী স্ত্রীদের জন্যই বলছি, এটা কিন্তু কোনো আনম্যারিড বা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য কিন্তু বলছি না। আপনারা একটা জিনিস আজকের এই শুভ তিথিতে করে দেখতে পারেন, আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অতি অবশ্যই এর ফলটা পাবেন, সুফল পাবেন। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণের ময়ূরের পালক খুব প্রিয়। তো বাজারে দেখবেন, মেলাতে বা কোনো দোকানে যেখানে দশকর্মা ভাণ্ডারে ময়ূরের পালক আমরা অতি সহজে পাওয়া যায়, আমরা পেয়ে যাব ওখানে। তো আপনি যদি আজকের দিনে দুটো ময়ূরের পালক নিয়ে এসে বাড়িতে আপনাদের স্বামী স্ত্রীর কোনো একটা কম্বাইন্ড ফটোতে, যেখানে আপনারা দুজনেই আছেন, ওরকম একটা ফটো নিয়ে ওই ময়ূরের পালক দুটি ভালো করে আটকে দিতে পারেন এবং সেই ফটোটিকে আলমারির ভেতরে রেখে দিতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনারা সুফল পাবেন। দেখবেন আপনাদের সংসার আগের থেকে অনেক শান্তিময়। আর এই যে রোজগার, এই ঝামেলা ঝঞ্ঝাট কুটকাট লেগেই আছে, তার থেকে অনেক ভালো থাকবেন। চেষ্টা করে দেখুন, অন্তর থেকে ঠিক তার ফল পাবেন।